খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24x7 আপনাকে স্বাগত। কথা মতো বেঙ্গালুরুতে বিরোধী জোটের সভায় দ্বিতীয় দিন যোগ দিলেন শরদ পাওয়ার। এদিন জোটের 26টি দল, জোটের নতুন নাম, কাঠামো এবং কমন এজেন্ডা নিয়ে কথা বলা হবে। আলোচনায় জোটের নতুন চিন্তাকর্ষক নামও উঠে আসে। সোমবার রাতে নৈশভোজে সব রাজনৈতিক দলকে বিরোধী জোটের নতুন নাম প্রস্তাব করতে বলা হয়েছিল। সেই সময় বলা হয়েছিল বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এবং ওই আলোচনার মাধ্যমে ঐক্যমত তৈরি করা হবে। সূত্রের খবর অনুযায়ী নাম নিয়ে দলগুলি একটি যৌথ ঘোষণা জারি করবে, সেখানেই জোটের নতুন নাম এবং তার চেয়ারপারসনের নাম ঘোষণা করা হবে। সূত্রের আরও খবর, ইতিমধ্যেই সোনিয়া গান্ধীর নাম চেয়ারপারসন হিসেবে প্রস্তাবিত করা হয়েছে। প্রসঙ্গত বলে রাখা ভালো, সোনিয়া গান্ধী UPA 1 এবং 2 এর চেয়ারপারসন ছিলেন। 2004 থেকে 2014 পর্যন্ত UPA দেশে ক্ষমতায় ছিল। প্রাপ্ত খবর অনুযায়ী জোটের দুটি উপকমিটিও তৈরি করা হবে। এই কমিটি সাধারণ ন্যূনতম কর্মসূচি তৈরি করবে, আরেকদিকে কমিটি সমাবেশ এবং সম্মেলনে কর্মসূচি তৈরি করবে। এদিনের বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ বিরোধী দলগুলির শীর্ষ নেতারা এবং পশ্চিমবঙ্গ, বিহার, তামিলনাড়ু, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিভিন্ন দলের সভাপতিরা উপস্থিত ছিলেন। এদিন রাহুল গান্ধী ফেসবুকে একটি পোস্টে বলেছেন, এটি একটি ইউনাইটেড বিরোধী দল যা ভারতের গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করবে, রাজ্যভিত্তিক আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এবং আঞ্চলিক দলগুলির মধ্যে পার্থক্য দূর করার বিষয়গুলি এজেন্ডায় রয়েছে বলে তিনি জানিয়েছেন। 18 জুলাই বৈঠকে যে 26টি দল অংশগ্রহণ করেছে তার মধ্যে 15টি দল গত মাসে পাটনায় প্রথম বিরোধী বৈঠকে হাজির ছিল। এবার নতুন যে দলগুলি হাজির হয়েছে তার মধ্যে অনেকেই তামিলনাড়ু এবং কেরালের, রয়েছে একাধিক বাম দলও। সূত্রে খবর অনুযায়ী জোটের নাম UPA থেকে ইন্ডিয়া করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।